নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে সেই রেশন কার্ড কীভাবে নতুন পদ্ধতিতে আপনি সংশোধন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেব বর্তমানে এই রেশন কার্ডের জন্য গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের দ্বারা কীভাবে আপনি নতুন পদ্ধতিতে রেশন কার্ড সংশোধন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেব এবং সঙ্গে আপনাদের এই রেশন কার্ড সংশোধন করতে আপনার কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে সংশোধন করবেন সংশোধন করতে গেলে কতদিন সময় লাগবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সমস্ত নিজের পয়েন্ট আপনাকে দেখিয়ে দেব এবং অনলাইন পদ্ধতি লাইভ প্রসেস আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাস্তা ভিডিওটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবে যে মেরা রেশন টু পয়েন্ট জিরো লিখে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নতুন অ্যাপটি এই অ্যাপটি আপনার সামনে শো হয়ে যাবে এই মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি এখান থেকে আপনি ইনস্টল কিন্তু করে নেবেন বর্তমানে অনেক মানুষের কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে খুব সহজে কিন্তু অনেক মানুষের একটু সার্ভার প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক দুবার ট্রাই করবেন হয় একটু সকালের দিকে অথবা একটু রাতের দিকে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার লগ ইনটা কিন্তু হয়ে যাবে লগ ইন যে সমস্যাটা তারা কিন্তু সলভ হয়ে যাবে ঠিক আছে একটু সকালের দিকে অথবা একটু রাতের দিকে ট্রাই করবেন অবশ্যই আপনার হয়ে যাবে ওকে তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর তারপর কী করবেন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ করে দেবেন সবগুলো অ্যালাউ করে দেওয়ার পর তারপরে কিন্তু অ্যামাউন্টি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজটায় সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন গেস্ট স্টার্টের বাটন এই গেস্ট স্টার্টের কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি ইউজার বলে একটি অপশান রয়েছে এই বেনিফিশিয়ারি ইউজার অপশান কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এরপর কী করবেন এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন উইত ওটিপি অপশানে ক্লিক করবেন লগ ইন ওটিপি বসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওটিপিটা চলে গেল এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে যে একটি ওটিপি যে গেছে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই অপশান কিন্তু ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমি ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলাম ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওটিপি ভেরিফাই সাকসেসফুল্লি এখানে ওটিপি ভেরিফাই হয়ে গেল এরপরে কিন্তু একটি এমপিন আপনাকে জেনারেট করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করার পর এখানে চার সংখ্যার একটি এমপিন আপনাকে বসিয়ে নিতে হবে ঠিক আছে চার সংখ্যার একটি এমপিনটা বসিয়ে নেবেন চার সংখ্যার এমপিনটা বসিয়ে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে আবার নিজের ইচ্ছ মতো চার সংখ্যার একটি এমপিন বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর সেই এমপিনটি পুনরায় কিন্তু বসাবেন ঠিক আছে এমপিনটি পুনরায় বসিয়ে নেওয়ার পর ক্রিয়েট এমপিন অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট এমপিন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই এমপিনটি সাকসেসফুলিভাবে এখানে জেনারেট কিন্তু হয়ে যাবে এরপর কি করবেন এখানে ওকে বাটনে ক্লিক করবেন এরপর এখানে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন সবগুলো এখানে পারমিশনে অ্যালাউ করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এবার এখান থেকে রেশন কার্ডে আপনি বিভিন্ন রকম সার্ভিসের এখানে লাভ ওঠাতে পারবেন এবং বিভিন্ন সার্ভিসের জন্য এখানে অনলাইন আবেদন করতে পারবেন দেখতে রেশন কার্ডটি শো হয়ে গেছে এখানে এই যে ডিজিটাল রেশন কার্ডটি এটা কিন্তু বর্তমানে নতুন সবার জন্য পুরো ভারতে এই রেশন কার্ড লঞ্চ করা হয়েছে এই রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে এই যে নতুন রেশন কার্ডটি খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এবার আপনাদের বলে দিই যে রেশন কার্ডে আপনি যদি যে নাম সংশোধন করতে চান অথবা আপনার বাবার নাম অথবা ডেট অফ বার্থ যদি আপনি সংশোধন করতে চান রেশন কার্ডে বিভিন্ন রকম সংশোধন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানের মাধ্যমে আপনাকে রেশন কার্ড কিন্তু কারেকশান করতে হবে তো এই অপশান ক্লিক করলেন এই অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যতগুলি ফ্যামিলি মেম্বার আছে সবার ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে গেল ঠিক আছে আপনার রেশন কার্ডে যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সবার ডিটেলস এখানে শো হয়ে গেল শো হয়ে যাওয়ার পর এবার আপনি যার কালেকশান করতে চান যে মেম্বারে আপনি রেশন কার্ডটি কারেকশান করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলি আইকন দেওয়া রয়েছে ঠিক আছে যেই মেম্বারে কারেকশান করতে চান সেই মেম্বারের পাশে দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের আইকন দেওয়া রয়েছে ঠিক আছে যেই মেম্বারে আপনি রেশন কার্ডটি কারেকশান করতে চান তার সোজা কিন্তু এখানে ডান দিকে একটি গ্রিন কালারের আইকন দেওয়া রয়েছে এই অপশানকে আপনি ক্লিক করবেন এই অপশানকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এখান থেকে বিভিন্ন রকম স্টেপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই স্টেপগুলি কমপ্লিট করে আপনাকে রেশন কার্ডটি কারেকশান করতে হবে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনাকে বসে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রথম কি বসাবেন তো প্রথম কিন্তু আধার কার্ডে যা নামটা রয়েছে সেই নামটা আপনাকে বসে দেবে ঠিক আছে এখানে নামটা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবার যদি এই নামটি আপনি সংশোধন করতে চান এখানে যে নতুন নামটা হবে সেই নতুন নামটি এখানে আপনি টাইপ করে নেবেন ঠিক আছে যেই নামটা হবে বা যেই নামটা আপনি নতুন যে নামটা কারেকশন করতে চান সেই নতুন নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে নতুনটা বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর সেটা বাংলাতে এখানে চলে আসবে ঠিক আছে এখানে যেই নামটা ইংলিশে লিখে সে সেটা কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে ওকে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপর এখানে জেন্ডার এখান থেকে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম যে নতুন নামটা সারা আপনি সঠিকভাবে বসিয়ে নিলেন যেই নামটি আপনি করতে চান সেই নামটি যে নতুন নামটা সেটা বসিয়ে নেওয়ার পর এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ এখানকে ডেট অফ বার্থে আপনি এখানে বসিয়ে নেবেন যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চান নতুন যে ডেট অফ বার্থ হবে সেই নতুন ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি চুজ কিন্তু করে নেবেন ঠিক আছে ডেট অফ বার্থ সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এসটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে এখানে ডেট অফ বার্থ যেটা আপনি সিলেক্ট করবেন সেটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এসটা চলে আসবে চলে আসার পর এখানে মায়ের নাম এখানে আপনার মায়ের নামটা বসিয়ে নেবেন ঠিক আছে মায়ের নামটা বসিয়ে নেওয়ার পর সেটা বাংলায় চলে আসবে চলে আসার পর তারপরে কিন্তু আপনার বাবার নাম আপনার বাবার নামটা বসিয়ে নেবেন সেটা বাংলায় চলে আসবে চলে আসার পর তারপর এখানে ম্যারিটাল স্টেটাস আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে আপনি সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন তারপর ন্যাশনালটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর মোবাইল নাম্বার এবং ইমিডিটে বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এর এখানে বলা হয়েছে আপনার কাছে কি ভোটার কার্ড রয়েছে এখানে যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যদি না থেকে থাকে তাহলে কিন্তু বসানোর দরকার নেই তারপর এখানে বলা হয়েছে আপনার কাছে জব কার্ড রয়েছে যদি জব কার্ড থেকে দেখে সেই জব কার্ড নাম্বারটা বসাবেন যদি না থেকে দেখে তাহলে বসানোর দরকার নেই তারপর এখানে বলা হয়েছে এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বার কিন্তু অবশ্যই বসাতে হবে এখানে আধার নম্বর বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে অর্থাৎ আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এখানে বিভিন্ন রকম কাজ রয়েছে আপনি যেই কাজটি করে থাকেন সেই কাজটি এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছু ডিটেলস আপনাকে বসতে হবে যেরকম তো কাস্ট এখানে আপনি কী কাস্ট এখান থেকে সেই কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার সঙ্গে কী সম্পর্ক সেটা আপনি সিলেক্ট করবেন এবারে যে কাস্ট এখানে যেই কাস্ট আপনি সিলেক্ট করেছেন সেই কাস্ট সার্টিফিকেট আপনি এখান থেকে এখানে গিয়ে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনি ব্যাংকের ডিটেলস এখান থেকে দিতে চান তো আপনি দিতে পারেন যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে এই অপশানটা ছেড়ে দেবেন আপনি নেক্সট করে দেবেন ঠিক আছে যদি দিতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন ব্যাংকের ডিটেলস দেবেন যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে এখানে কোনো রকম ইয়েস বাটনে ক্লিক করার দরকার নেই আপনি এটা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ফিজিক্যাল ডিটেলস এখানে যদি কেউ যদি ডিসেবিলিটি হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর সে কী ধরনের ডিসেবিলিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তার কিছু ডিলেস এখানে বসাতে হবে যদি না দিতে চান বা কেউ মিনিট না হয়ে থাকে তাহলে এটা ছেড়ে দেবেন আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে কেউ যদি ক্রিটিক্যাল ইনলেস হয়ে থাকে তো তার ডিলেস বসাবেন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কোনোরকম বসানোর দরকার নেই আপনি ডাইরেক্ট নেক্সট করে দেবেন ঠিক আছে ডাইরেক্ট নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড नोट करते होवे প্রথম দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো সেই জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন আমি আধার কার্ড সিলেক্ট করলাম এবার আপনি যেইটা সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ইস্যু ডেট এখানে ইস্যু ডেটটা বসিয়ে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে ইস্যু ডেটটা বসিয়ে নেওয়ার পর সেই ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড করে দেবেন ডকুমেন্টসটা এখানে চুজ পাইলে অপশানে ক্লিক করে সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আদার কোনো ম্যান্ডেটরি ডকুমেন্টস অন্য যদি কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে বা আরও যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন তার নাম্বারটা বসাবেন তার নাম্বারটা বসিয়ে তার ইস্যু ডেটটা বসিয়ে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে ঠিক আছে সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যেখানে এখানে সেলফ আন্ডারটেকিং অ্যাপ্লিকেশান ফর্ম হিসেবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো এই জন্য কিন্তু আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো ড্রেসটা শো হয়ে গেল এরপরে টামার স্ক্রিনটা ঠিক ছিল মারবেন ঠিক ছুটন মেরে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে কিন্তু এই স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল এবং একটি রিকোয়েস্ট আইডি নম্বর প্রোভাইড করলো এটা দিয়ে পরবর্তীকালে আপনি স্টেটাস কিন্তু চেক করতে পারবেন এরপর কী করবেন এরপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা করলেন এই স্ট্যাটাসটা আপনি কি হয়েছে করবেন এখানে বাম দিকে থ্রি ডে অপশানে ক্লিক করার পরে হিস্টরি অপশান ক্লিক করবেন হিস্ট্রি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এখানে প্রথম দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট আইডি নম্বর দিয়ে আছে এখানে পেন্ডিং বর্তমানে লেখা রয়েছে এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ লেখা থাকবে ঠিক আছে অথবা এখানে ট্র্যাক মাই রেশন অপশান ক্লিক করে এই যে রিকোয়েস্ট নম্বরটা বসিয়ে খুব সহজে রেশন কার্ডটি ট্র্যাক করতে পারবেন যে বর্তমানে আপনার কোন পর্যায়ে আছে রেশন কার্ডটির স্ট্যাটাস বর্তমানে কি এখানে শো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কেবলমাত্র সাত থেকে দশ দিনের মধ্যে এই রেশন কার্ডটি সংশোধন হয়ে যাবে তারপরে আপনি অনলাইন থেকে রেশন কার্ডটি ডাউনলোডও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি রেশন কার্ড সংশোধন করতে পারবেন এছাড়াও এই অ্যাপের দ্বারা আপনি নতুন রেশন কার্ডের কাজ থেকে শুরু করে রেশন কার্ডের মোবাইল নাম্বার আপডেট সমস্ত রকম কাজ করতে পারবেন এবং এগুলো নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে আপনি সেই সব কাজগুলি করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে এই যে গভর্নমেন্ট নতুন অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেশন কার্ড কীভাবে সংশোধন করবেন নতুন পদ্ধতিতে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশদা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পণ্তে দেখা আসেন এর ভিডিওতে থ্যাংক ইউ